একটা সময় ছিল খোলা ভ্যাটের দুর্গন্ধে রাস্তা কেন ঘরে পর্যন্ত টেকা দায় হয়ে যেত। এমন অবস্থা হতো যে ভ্যাট উপচে আবর্জনা এসে পড়তো রাস্তার মধ্যে। কত অভিযোগ, কত সমস্যা, এখন প্রায় আমূল বদলে গিয়েছে সেই ছবি। সৌজন্য কলকাতা পৌরসভার তৎপরতা। সালটা 2012, কালীঘাট অঞ্চলে পরীক্ষামূলকভাবে বসেছিল শহরের প্রথম কম্প্যাক্টর স্টেশন। তখনও এই শহরের মানুষজন দুর্গন্ধযুক্ত আবর্জনায় পরিপূর্ণ খোলা ভ্যাট দেখতে অভ্যস্ত। কিন্তু সেই শুরু পরিবর্তনের। দেখতে দেখতে বদলাতে থাকে এই শহরের চেনা ছবি। একসময় যে ভ্যাটের সামনে দিয়ে নাকে রুমাল চাপা দিয়ে পার হয়ে যেতেন মানুষজন, এখন আর কেউ নাক সিঁটকান না। এই মুহূর্তে শহরে নেই আর কোনো উন্মুক্ত আবর্জনার ভ্যাট, বদলে এসেছে কম্প্যাক্টর স্টেশন। এমনকি শহরে রয়েছে ভ্রাম্যমান কম্প্যাক্টর মেশিনও। শহরে এখন মাত্র হাতে গোনা কয়েকটি ছাউনি দেওয়া ভ্যাট রয়েছে। এছাড়া উন্মুক্ত দুর্গন্ধযুক্ত ভ্যাটের জায়গা নিয়েছে এরকমই কম্প্যাক্টর স্টেশন। 2015 সালেই আমরা বলেছিলাম যে কলকাতায় খোলা ভ্যাট আমরা রাখবো না, কম্প্যাক্টর স্টেশন হবে, নয় কন্টেনার থাকবে, বেশিরভাগগুলি কম্প্যাক্টর স্টেশন হয়ে যাবে। আজকে কলকাতায় 100-এর উপর কম্প্যাক্টর স্টেশন আছে, কলকাতায় 100-এর উপর মুভেবল কম্প্যাক্টর আছে, কলকাতায় আমাদের ছোট ট্রিপার ট্রাক আছে যেগুলি ব্যাটারি অপারেটেড। এই কম্প্যাক্টর স্টেশনগুলির সুবিধে অনেক, চাপ দিয়ে একসঙ্গে অনেক আবর্জনা একত্রিত করে ধাপা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়, যানবাহনের অতিরিক্ত খরচ কমানো গিয়েছে। পুরো প্রক্রিয়া মেশিনের ভিতরে হওয়ায় বাইরে দুর্গন্ধ ছড়ায় না, অনেক সহজে আবর্জনা পৃথকীকরণ সম্ভব হয়েছে। হিসেব বলছে শহরে প্রতিদিন গড়ে 4,500 মেট্রিক টন আবর্জনা জমা হয়। এখন শহর জুড়ে 119টি কম্প্যাক্টর স্টেশন রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত 3 বার শহর পরিষ্কার করে আবর্জনা কম্প্যাক্টরে পৌঁছে দেওয়া হয়। এই কাজে নিযুক্ত রয়েছেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 11,500 সাফাই কর্মী। এর জন্য খরচ হয়েছে 44 কোটি টাকারও বেশি। একটা যে ময়লাটা আমরা কম্প্যাক্টর স্টেশনে নিয়ে যাই, কম্প্যাক্টর কী করে সেটাকে চাপ দিয়ে তার মধ্যে যে জলীয় পদার্থ আছে সেটাকে বার করে দেয় এবং সেটা ড্রেন দিয়ে আমাদের ড্রেনে গিয়ে চলে যাচ্ছে। তার ফলে অনেক বেশি ময়লা ওটাকে ধারণ করতে পারে কম্প্যাক্টর। দ্বিতীয় হলো কম্প্যাক্টর স্টেশন থাকার জন্য কোনো গন্ধ থাকে না, যে ময়লাটা দাঁড়িয়ে থাকে তার গন্ধ থাকে না। প্রাথমিকভাবে এই প্রকল্পের টাকা JNNURM প্রকল্পের মাধ্যমে আসার কথা থাকলেও পরবর্তীকালে তার সম্ভব হয়নি, ফলে রাজ্য সরকারকেই গ্রিন সিটি ক্লিন সিটি প্রকল্পটির কাজের সম্পূর্ণ খরচ বহন করতে হয়, যা সময়ের সঙ্গে প্রশাসনের সাফল্যের মুকুটে নয়া পালক যোগ করেছে। এই শহরে প্রায় 4,500 মেট্রিক টন আবর্জনা জমা হয়, আর সেই আবর্জনা থেকে মুক্ত করে শহরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দিতে কার্যত কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে কলকাতা পুরসভাকে। আর সেই চ্যালেঞ্জকে সামনে রেখে সসম্মানে উত্তীর্ণ কলকাতা পুরসভা, একথা বলাই যায়। Zee24 ঘন্টার জন্য পার্থ পালের সঙ্গে দেবারতি ঘোষ, কলকাতা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।